বৈরী আবহাওয়ার কারণে দেশের তিন বিমানবন্দরে বন্ধ আছে বিমান চলাচল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ আছে সবকিছু ঠিক থাকলে আজ দুপুরের পর বিমান চলাচল শুরু হওয়ার কথা রয়েছে তবে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের কারণে সিলেট ঢাকার দুটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বাতিল করা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিক আছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার গতকাল কারণে আটটি ফ্লাইট যাত্রী নিয়ে সিলেট এম এজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে কক্সবাজারেও বন্ধ আছে বিমান ওঠানামা এদিকে দেশের দূর পাল্লা সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক ঘোষণা করেছে দশক নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন স্থানে বেড়ি বাঁধ ভেঙে গেছে সেখানকার পরিস্থিতি জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইসমাইল হোসেন কিরণ কিরণ বাঁধ ভেঙে কত সংখ্যক পরিবার পানি বন্দী রয়েছে এবং নিঝুম দ্বীপের পরিস্থিতি কি জি ধন্যবাদ সিন্তি আপনাকে ঘূর্ণিঝড়ের সিতরাঙের প্রভাব অনেকটা কেটে গেছে বলা চলে সকাল থেকে এক ঝলক রোদের দেখা মিলেছে এখানে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়ন রাতের অস্বাভাবিক জোয়ারের সোনাদিয়া এবং সরিশ্বর ইউনিয়নের অনেক জায়গায় বেড়ি ব্যাধ ছিঁড়ে গেছে এসব এলাকা বেড়ি ব্যাধ ছিঁড়ে বেড়ি বেঁধ দিয়ে জোয়ারের ফানিতে অনেক এলাকা প্লাবিত হয়েছে প্রায় দুই সহস্রাধিক লোক ফানিবন্দী হয়ে আছে আপনারা জানেন যে নিজন দ্বীপ এবং সানন্দি ইউনিয়নে বেড়ি নেই সেখানে অস্বাভাবিক জোয়ারে রাতের জোয়ারে সব কয়টি ওয়ার্ড প্লাবিত হয়েছে আমি সকাল থেকে কয়েকটি এলাকা ঘুরে দেখেছি অনেকেই ঘূর্ণিবাতাসে পড়ে দেওয়া গাছপালা এ কেটে যান চলাচল স্বাভাবিক করছেন নলসিরিয়া ইউনিয়নের বেড়িবাদের বাইরে অনেক জায়গায় আপনার ফসু মরে দেওয়ার বেশে বাসতে দেখা গেছে এছাড়া রাতে গুণিঝড় আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া অনেকে বাড়ি ফিরতে শুরু করেছেন যান চলাচল অনেকটা স্বাভাবিক হয়েছে গত কয়েকদিন থেকে হাতিয়ার সাথে মূল ভূখণ্ডের যে যোগাযোগ বিচ্ছিন্ন করা দেওয়া হয়েছিল তা এখনও স্বাভাবিক হয়নি আগামী কাল থেকে হয়তো অনেকটা স্বাভাবিক হবে এ ছিল আমার কাছে গুণিজ এর পরবর্তী হাতিয়ার অবস্থা ধন্যবাদ নোয়াখালীর হাতিয়া থেকে জানাচ্ছিলেন ইসমাইল হোসেন কিরণ